গুড মর্নিং ফ্রেন্ডস, তো আশা করি সবাই ভালো আছো। বেবিস মাম সঙ্গীতা চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ব্লগ। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে, আমরা তিনজন যাচ্ছি, ওর বাবা ডিউটি আছে তো সেই কারণে ও আসতে পারেনি। আর আমরা যাচ্ছি কার সঙ্গে, আমরা যাচ্ছি হচ্ছে আমরা যে বাড়িতে ভাড়া থাকি তো সেই কাকার কোঅপারেটিভের পিকনিক ছিল। তো সেখানে আমরা কেন যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে কাকা এখন এখানে একাই থাকে আর আমরা থাকি, তো সেই কারণেই মেয়েদের সঙ্গে কাকার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো কাকা অনেকদিন আগে থেকেই বলছিল ছোট বড় মেয়েকে নিয়ে যাবে, তো বড় মেয়ে একা একা যেতে চাইছিল না, তো সেই কারণে আবার আমিও চলে আসলাম। আর আমি আসা মানে মৌলির একটুখানি খেলা হলো, মৌলি বড় মেয়ে দুজনেরই অনেক আনন্দ পেলো, কারণ আমার বিয়ে হয়েছে 12 বছরের বেশি আর আমার বাড়ি থেকে যাকে বলে একদমই বেরোনো হয় না। এই যে বিয়ে হয়েছে 12 বছর, তাতে মানে এই মাঝখানে আর কি দুটো পিকনিক হয়েছে আমার বিয়ের পরে, আর আজকে দিয়ে তিনটে পিকনিকে আমি আর কি গেছি এই 12 বছরের ভিতরে। তো আজকে তো আমি দুই মেয়েকে নিয়ে এসেছি, ওর বাবা আসেনি, ও ডিউটি রয়েছে আর ও পুলিশে আছে সেটা বড় কথা নয়, কিন্তু ঘোরার মনটা দরকার আগে আর কোথাও যাওয়ার সেটাই, কিন্তু ওর সে জিনিসটা একদমই নেই বলতে গেলে, তো সেই কারণেই কোনোদিন হয়ে ওঠেনি। আর যদি কোথাও যেতে হয় আমার একাই যেতে হয়, আমি একা যেতে মানে সবসময় ভালো লাগে না, কিন্তু আজকে ভাবলাম যে দুই মেয়ে আর এদিকে কাকা যখন এতবারই বলছে তাহলে যাই, ঘুরে আসলে কাকারও ভালো লাগবে মেয়েদেরও ভালো লাগবে, তো সেই কারণেই একা একা চলে এসেছি। আজও যদি আমি মনে করতাম আমার বাবা যাচ্ছে না আমিও যাব না, তো এখানে আমার আশা হতো না আর মেয়েরা যেটুকু আনন্দ পেলো সেটা পেতো না। তো আমি ভাবলাম যে থাক, ওরা যাচ্ছে না তো কী আছে, মেয়েদেরকে নিয়ে আমি যাই, ওরা একটু অনেক ঘুরতে পারবে আনন্দ পাবে, তো সেই কারণেই চলে এসেছি। তো এখানে এসে দেখো এত হাঁস দেখে মেয়েরা সত্যিই অনেক আনন্দ পেলো, মৌলি একটা হাঁস ধরতে পারলে আরও বেশি কিন্তু আনন্দ পেতো, কিন্তু সেটা হয়নি। আর তো আমরা বেরিয়েছি 7:50 ট্রেন ধরে, সকালে 7:50 ট্রেন ধরে আমাদের হৃদয়পুর থেকে বনগাঁ আর কি যেতে হবে, তো সেটা মানে সকালে ওঠাটাই অনেক কষ্টের। সকালে উঠে তো তাড়াহুড়ো করে একটুখানি গুছিয়েছি, নিজের আর কি গোছাবো, মেয়েদের এটা ওটা গোছানো, খাবার নেওয়া, কেননা মৌলি তো বাইরে গিয়ে কিছুই খাবে না, তো সেগুলো করতে করতে কোথায় যে মানে 7:50 যে কখন বেজে গেল নিজেই টের পাইনি। তো তার আগে ভাবলাম তো ট্রেনটাই পাবো না, কেননা 7টা মনে হয় যখন 7:47 কি এরকম তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে, আর আমি যে ট্রেন কোথায় আছে দেখবো সেটুকুরও টাইম নেই, তাড়াতাড়ি করে শুধু মৌলিকে কোলে নিয়ে হাঁটছি, কেননা মৌলি তখন ঘুমোচ্ছিল, ঘুম তো পুরোপুরি ভাঙেনি, তার ভেতরে জামা টামা পরিয়ে নিয়ে আর কি বেরিয়ে পড়েছি। তো তারপর দেখি রাস্তায় আস্তে আস্তে ওরা আর কি ঘুমটা পুরোপুরি ভেঙে গেছিলো, তো আমাদের আগে মানে ট্রেনটার আগে আর কি বাংলাদেশ ওটা ছিল, তো সেই কারণে একটুখানি লেট হয়েছিল ট্রেনটা, না হলে হয়তো পেতামই না। তো বনগাঁ নেমে বনগাঁ থেকে আবার রানাঘাটের লোকাল ওটা ধরে মানে বনগাঁর পরের স্টেশনই সাতবেড়িয়া, কিন্তু ওখান থেকে অটোতে করে আরও ভিতরে অনেকটাই ভিতরে, মানে 30 টাকা ভাড়া ওখান থেকে, তার মানে বুঝতেই পারছো কতটা ভিতরে। তো সেখানে গিয়ে আর কি পিকনিক হচ্ছে, আগে তো শুনিনি কোথায় কি পড়ে আর কি এসে, আর ওখানকার নাম কি একটা বললো বেতাই, মানে একজন বললো খোলসাগুড়ি, জানি না কোনটা নাম। তো সেখানে হচ্ছে পিকনিকটা, আর এখানে এসে রয়েছে হাঁসের ফার্ম, হাঁস গরু শুকর এইসব আর কি, তো এগুলো হাঁস দেখে তো মৌলি অনেক আনন্দ পেয়েছে। আর এখানে এসে একটুখানি খেলা হলো, কারণ এখানে পুরো ফাঁকা, এখানে কোনো বাড়ি টাড়ি নেই, এখানে পুরো জমি টমি আর অনেকটা দূরে গিয়ে আর কি বাড়ি, তো সেখানেই রান্না হচ্ছে আর এখানেই সব খেলাধুলো যা হোক এখানেই হবে, বসে একটু গল্প সব। তা আমি তো কাউকেই চিনি না, কারণ আমি প্রথমবার এসেছি, কিন্তু সবার সঙ্গে একটু একটু কাকা পরিচয় করিয়ে দিল, তো সেইভাবে সবার সঙ্গে একটু একটু কথা হচ্ছিলো, ভালোই ছিল। মানে ভাবছিলাম যে হয়তো কথাবার্তা কাউকে চিনি না, কি বলবো কি করব, গিয়ে হয়তো বোর হব, কিন্তু সেটা হয়নি, সবার সঙ্গে কথাবার্তা বলে আর মেয়েরাও ওখানে খেলা করে অনেক আনন্দ পেয়েছে, তো সেই কারণে আর কোনো অসুবিধা হয়নি। তো আমরা যাচ্ছিলাম কোথায় রান্না হচ্ছে দেখতে, আমি আর মেয়ে, আর মৌলি যাবে না, ওখানে খেলা পেয়েছে, তো সেই কারণে ওখানে রেখে আসলাম আর কাকাকে বললাম একটুখানি দেখতে। তো সামনে লোক ওখানে হচ্ছে রান্না, তো ওই বাড়িতে তো আমরা এখানে মানে এই বাড়িতে এসে আবার এই বাসাটা দেখলাম, তো মনে পড়ে গেলো সেই বাবুই পাখির বাসা, তো মেয়েকে বলছে দেখ বাবা এটা কি, তো দেখলো একটু, তারপর দেখো এখানে দুটো ডগ শুয়ে রয়েছে কি সুন্দর। আর মানে বাইরে তো রান্না হচ্ছে, তো কী কী রান্না হচ্ছে জানি না, তো দেখলাম অনেক লাউ কাটা আছে, তা মেয়ে আবার কুকুরগুলোকে ডিস্টার্ব করছিলো, তো আমি বললাম যদি কামড়ে দেয় তখন বুঝতে পারবি, তো তারপর ছেড়ে দিয়েছে। তো তারপর চলে যাচ্ছে আবার ওই যে অনুষ্ঠান হচ্ছে ওখানে, মানে পিকনিক ওখানে যাচ্ছে,
তো দেখো এখানে শুধু সরষা আর মানে কিছুই নেই কাছাকাছি, কিছু থাকলে এবারে চুরি করা যেত কিন্তু কিছুই ছিল না, শুধু সরষেই ছিল। অনেকে সর্ষে ফুলও চুরি করেছে, কিন্তু আবার লাস্টে গিয়ে লোক এসে বারণ করলো যে তুলো না এখনও সর্ষে হবে, তো তারপর আবার সবাই বন্ধ করলো। তো এখানে একটু সময় খেলাধুলা হচ্ছিল মেয়েদের ছেলেদের সবাই, কিন্তু আমিও খেলা করেছি কিন্তু কিছুই হতে পারিনি, কেননা বল ওই বাস্কেটের মানে বালতির ভেতরে ঢোকাতে হবে, তো দুবার করে দিচ্ছিল চান্স, তো একবার লেগেছিল কিন্তু ভেতরে ঢোকেনি আর প্রথমবার তো লাগেইনি। আর মেয়েরও একবার ওরকম মানে লেগে বেরিয়ে গেল, তো আমরা দুজনেই কিছুই পাইনি আর কি হতে। আর মৌলি তো দেখো ওইদিকে, ও মাঝখানে মাঝখানে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে, ও একটু খেলা করবে, ও একটু খেলা করছিল। তো যাই হোক, দিনটা টুকটাক করে এদিক সেদিকে ভালোই ভালোভাবেই কেটে গেল, কেননা ঠান্ডাটাও অতটা ছিল না। রাস্তায় বেরিয়েছি, যখন ট্রেনে বসে খুব ঠান্ডা লাগছিলো, কিন্তু যখন নেমেছি, নেমে ওখানে পৌঁছে, কারণ এখানে অনেকটাই খোলা জায়গা হলেও মানে ওদিক থেকে আটকে দিয়েছিলো, তো আর রোদ ছিল, ওই জন্য আর অসুবিধা হয়নি, সারাদিনটা খুব ভালোই কেটেছিল। তো খেলাধুলো অনেক টাইম হলো, আর তারপরে দেখো মৌলিও খেলা করছে, তো খেলা করার পরে তো অনেক গল্প টল্প হলো, হয়ে তারপর দেখছিলাম যে খাওয়ার জন্য আর কি টেবিল টেবিল নিয়ে আসছে এখানে, তো আমরা ভাবছিলাম প্রথমে যেখানে রান্না হচ্ছে ওখানে গিয়েই খেতে হবে, তো তারপর দেখলাম যে না এখানেই খাওয়া দাওয়া হবে, কারণ এখানে ফাঁকা জায়গা হলেও রোদ আছে কিন্তু ওদিকটাতেও পুরো ছায়া, তো এখানে বসে খেতে একটু ভালোই হবে, ফাঁকা জায়গা রোদ। তো তারপরে দেখো সব টেবিল সেটিং করলো, করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, আমরা অনেক বসে বসে টাইম কেটে গেছে, তারপরে ছবি তুলেছি সর্ষের ভেতরে গিয়ে ওদিকে ফাঁকা জায়গা, এইসব করেই আর কি দিনটা কাটলো। আর এই যে আমরা মানে খেতে বসে গেছি, আর আমার সামনে টুপি পরা যে লোকটা এটাই হচ্ছে আমাদের কাকা, মানে ওনার বাড়িতেই থাকা হয়, তো ওনার সঙ্গেই গেছি আমরা। তো দেখো সবাই বসে বসে গল্প করছে, কেননা খাবার তখন এসে পৌঁছেছিল না, তো তারপরে খাবার এসে পৌঁছালো। আর রান্না হয়েছিল কী কী রান্না হয়েছিল, ভাত, বেগুন ভাজি, ডাল আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, পার্শে মাছ, ফুলকপি তরকারি আর হচ্ছে চিকেন। তো রান্না সত্যি খুবই ভালো হয়েছিল, মানে লাউ দিয়ে যে তরকারিটা হয়েছিল ওটা বেশি ভালো খেয়েছে সবাই, একবার থেকে দুইবার করে করে নিয়ে খেয়েছিল সবাই। আর মৌলি তো খাবে না কিছুই, ওকে একটা লেবু দিয়েছিলাম, ও বসে বসে ওটাই খাচ্ছিলো আর কোনো কিছুই ও খায়নি। তো তারপর মেয়ে আর আমি খেয়ে একটু ছবি তুলতে গেলাম সরষের খেতে, আর দেখছি ফোনের চার্জ কম হয়ে আসছে, কেননা সকালে চার্জে বসিয়েছি, চার্জ ফুল হয়েছিল না, তো সেই কারণে অনেক চার্জ কম হয়ে গেছে। মেয়েকে বললাম তাড়াতাড়ি কটা ছবি তুলে নি, না হলে বন্ধ হয়ে যাবে। তো তারপর ওখান থেকে আমরা চারটের দিকে বেরিয়েছি, চারটের দিকে বেরিয়ে আমরা সাড়ে চারটে যখন তখন স্টেশনে সাতবেড়িয়া বসে, আর মৌলি তো যখনই আমরা অটোতে উঠেছি ও ঘুমিয়ে পড়েছে, তো তারপরে ওখানে বসে আধা ঘন্টার বেশি, কেননা 5:10 সাতবেড়িয়া থেকে ট্রেন ছিল বনগাঁর, তো সেখানে বনগাঁয় এসে আর কি তাড়াতাড়ি করে আবার দৌড়িয়ে নেমে আমাদের শিয়ালদার ট্রেনে উঠতে হলো, উঠে তারপর তো বাড়ি এসেছি, মানে বাড়ি আসতে আমাদের প্রায় 7টা বেজে গেছিলো। তো সারাদিন অনেকটাই আনন্দে কাটলো, আর যদি ফোনের চার্জটা আর একটু সময় থাকতো তাহলে একটু পরের ভিডিও কিছু করতে পারতাম, তো চার্জ ছিল না বলে কিছুই করতে পারিনি পরে। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে, আবার কবে ব্লগ করবো জানি না, কেননা একটু ঘুরতে বেরিয়েছিলাম বলেই এইটুকু করতে পেরেছি, আবার পরে দেখা হবে কবে জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।